আট মাস আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে দিয়ে নারীদের উৎসব পালিত হয়। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বা রাজনৈতিক ভেদাভেদগুলি মহিলাদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্যই পালিত হয় এই দিবসটি। কিন্তু অনেক নারী জানে না তার অধিকার কতটুকু। সবজি বিক্রেতা আছিয়া বেগম ও রহিমা বেগম হ্যালোকে জানায় তারা জানে না এই দিবস কি, কেন উদযাপিত হয় এই নারী দিবস। সবজি বিক্রি করে তারা সংসারের হাল কাঁধে নিয়েছে অনেক বছর ধরেই। নারী দিবস কেন পালন আমি তো জানি, দু বছর ধরে সবজি বেচতেছি, আমার সংসার আমি নিজে চালাই, সাড়ে মায়ে একটা ছেলে, ছেলেটা ছোট, মেয়ে কজন বড়। গৃহ পরিচারিকার কাজ করে হোসনে আরা বেগম। নারী দিবসে তার চাওয়া সে যেন একজন পুরুষের সমান অধিকার পায়। আমরা পুরুষের মতন সমান অধিকার পাই না, আমরা চাই যে আমরা মহিলারা সমান অধিকার পুরুষের মতন যেন পাই। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া, সে হ্যালোকে জানায় আমাদের দেশে অনেক মেয়েরাই খেলাধুলায় ভালো হওয়ার পরও তারা তাদের প্রতিভা লুকিয়ে রাখে, সে চায় নারী পুরুষের বৈষম্য দূর হয়। অনেক সময় অনেক মেয়েদের প্রতিভা থাকে কিন্তু তাদেরকে সমাজের ভয়ে তাদের প্রতিভাকে প্রকাশিত করতে দেওয়া হয় না। তো আমি আমার চাওয়া যে আমাদের সমাজে এই যে বৈষম্যটা আছে সেটা দূরীভূত হোক। নুসরাত ইসলাম, তৃষা হলো, রণবীর, নিউজ 24.com, বাগেরহাট।